নবী পাকের জন্য এই জীবনটা কোরবান করতে হতে পারে, দ্বিধা করবেন না, একবারের জন্য দ্বিধা করবেন না, মিছে যাবেন। ভাই আমার বাবাজির, আমার মুসলমানেরা ইংরেজদের আদালতে দ্বিতীয়বার আবার আপিল করলো, নানা বিচারটা মনোভূত হলো না গো, আর একবার বিচারটা বিবেচনা করা হোক। আমাদের নবীকে গালিগুলোজ করেছে, আমার নবী পাকে চরিত্রে আঘাত করে দিয়ে ওই দিকে মার্কেটে ছেড়ে দিয়েছে, আমরা উপযুক্ত বিচারের চাই। একটা মসজিদে ইমাম সাহেব খুতবার আগে বক্তব্য দিতে দিতে একটা কথা বললেন, এই কোন নওজোয়ান কোন যুবক নেই যে আমার নবীর নামে একজনা গালি গুলুস করলো, চরিত্রে আঘাত দিয়ে বই লিখে মার্কেটে ছাড়লো, তো সেই সেই বেইমানটাকে জাহান্নামে পাঠাবার মতো কি একটা নওজোয়ান নেই? জি, এখন ওই মসজিদে একটা ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম সবে নওজোয়ান ফুটন্ত যৌবন, সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, তাই বেঈমানটা আমার নবীকে গাল দিয়েছে আর গাল দিয়ে বই লিখেছে, হয় আমি মরব নবীর জন্য না হলে বেঈমানটাকে জাহান্নামে পাঠিয়ে দেব, দুটোর মধ্যে একটা হবে। আমি ঘোষপুরে আছি, জলসা করছি। জি ভাইরা আমার, তো এখন এই আব্দুল কাইয়ুম ছেলেটা বলছে, না এটা হতে পারে না ভাই, আমি আমার নবীর জন্য জান কুরবান করে দেব, না হলে নবীর ওই দুশ্মনটাকে জাহান্নামে পাঠিয়ে দেব, দুটোর একটা। তো এই আব্দুল কাইয়ুম ভালো করে খোঁজ নিয়েছে যে এই কেসটার শুনানি হবে কবে, ভালো করে খোঁজ নিয়েছে নির্দিষ্ট তারিখে। আব্দুল কাইয়ুম তিনি কি করলেন, বাজার থেকে একটা ধারালো ছুরি কিনে নিলেন, ওই ছুরিটার দুই দিকে ধার রয়েছে, তার জ্যাকেটের পকেটের ভিতরে ছুরিখানা লুকিয়ে নিয়ে আব্দুল কাইয়ুম আদালতের ভিতরে কোর্টের ভিতরে ঢুকে গিয়েছে। কোর্টের ভিতরে ঢুকে গিয়ে দেখে জজের সামনে একেবারে একটা চেয়ারে বসে আছে, জজ যেখানে বসবে এখানে বসবে, একদম সামনে চেয়ারে এই দিক ফিরে বসে আছে ওই বেঈমানটা নাথুরা। তো আব্দুল কাইয়ুম খোঁজ খবর নিয়েছে, নিয়ে বলল ওই সামনে বসে আছে ওই হচ্ছে ওই নাথুরাম। তো আব্দুল কাইয়ুম একদম ওই নাথুরামের পিছনের চেয়ারে পিছনের সিটে বসে বসে আদালতের কাজ শুরু হবে, জজ হাজির, উকিল মুক্তার ব্যারিস্টাররা সব রেডি, শুরু হতে যাবে। এমন সময় আব্দুল কাইয়ুম নিজেকে ধরে রাখতে পারেনি, জি এই সেই বেঈমান আমার নবীকে গাল দিয়েছে, উঠে দাঁড়িয়েছে আব্দুল কাইয়ুম, উঠে দাঁড়িয়েছে, পেটটা কোঠের ভিতরে মানুষ ভরে রয়েছে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, নিজের কোটের পকেট থেকে ছুরিখানা বার করে নিয়ে উপর্যপরি ওই জজের সামনে, এক আদালত মানুষের সামনে উপর্যপরি ছুরিকাঘাত করে দিয়েছে। নাথুরাম রক্তে লুটোপুটি খেয়ে যায়, লুটোপুটি খেয়ে খেয়ে এক সময় ওই বেঈমানটার দেহ নিথর হয়ে যায়, জাহান্নামে চলে যায়। আব্দুল কাইয়ুম বীর পুরুষের মতো দাঁড়িয়ে রয়েছে, সবাই অথবা জজ বলছে, আরে আরে এই এই একটা লোককে তাও কোর্টের মধ্যে তুমি মেরে ফেলে দিলে, কোন করলে? বলছে, স্যার হে আমার প্রিয় নবীকে গাল দিয়েছে, বই লিখেছে সেই বইতে গাল দিয়েছে, চরিত্রে কলঙ্ক লেপন করেছে, তাই আমার ইমানি দায়িত্ব ছিল ওকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, আমি ওকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, আর এই জন্য আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। ভারতের পঞ্চম জর্জের একটা ছবি টাঙানো ছিল কোর্টে। আব্দুল কাইয়ুম বলছে, স্যার কেউ যদি আপনার ওই পঞ্চম জজকে গালি দেয় আর আপনার যদি হিম্মত থাকে আপনি প্রতিশোধ নেবেন না?
এ আমার শিক্ষা গুরু, এ আমার নবীকে গাল দিয়েছে, তাই আমি প্রতিশোধ নিয়েছি। জজ বলছে আব্দুল কাইয়ুম আদালতের ভিতরে, তুমি একটা মানুষকে খুন করে দিয়েছো গো, এই জন্যে আমি তোমার ফাঁসির হুকুম শুনিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হলো, জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। মুসলমানেরা দৌড়দৌড়ি ছুটোছুটি করে, কিভাবে আব্দুল কাইয়ুমকে বাঁচানো যায়, ফাঁসি থেকে বাঁচিয়ে নেওয়া যায়। সবাই মানে এই অফিসার ও আদালত ও আপনার মন্ত্রী নেতা সবার কাছে দৌড়দৌড়ি করেছে। এখন আব্দুল কাইয়ুমের কেসটা লড়ছিল এ কে ফজলুল হক, আপনারা নাম শুনেছেন এ কে ফজলুল হকের, উনি লড়ছেন। এখন এ কে ফজলুল হক সাহেব বলছেন, দেখো ওই ছেলেটার ফাঁসি হবে না, আমি রুখে দিতে পারবো, তবে এই ছেলেটার যেদিন কোর্টে ওঠানো হবে, কাঠগড়ায় দাঁড়িয়ে যদি একটা কথা বলতে পারে। কি কথা? ও শুধু কোর্টে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, স্যার আমি যখন ওই ছুরিটা মেরেছিলাম তখন আমার মেন্টালটা ঠিক ছিল না, আমি কিছু কি করেছি আমি কিছুই জানি না, শুধু এই কথা বলবো, ফাঁসি হবে না। যেদিন আব্দুল কাইয়ুমকে জেলখানার ভিতর থেকে বাইরে নিয়ে আসা হবে, অনেক বহু মুসলমানেরা জেলখানার সামনে ভিড় জমিয়ে দিয়েছে। আব্দুল কাইয়ুমকে দেখে বলে, আব্দুল কাইয়ুম তোমার ফাঁসি থেকে তুমি বেঁচে যেতে পারবে, তুমি জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে, বিবি বাচ্চার কাছে, না 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 তোমার মা বাপের কাছে তুমি ফিরে যেতে পারবে, পরিবারের মানুষদের কাছে। ও আব্দুল কাইয়ুম শুধু তোমাকে একটা কথা বলতে হবে, যেদিন কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেবে শুধু তুমি বলবে, স্যার আমি যখন ছুরি মেরেছিলাম কিসে কি হয়েছে আমি কিছুই জানি না, এই কথাটা বলবে। আব্দুল কাইয়ুম বলছে, এই মুসলমানেরা তোমরা আমার ফাঁসি হতে দাও, আমার ফাঁসিটা হতে দাও, বাধা দিও না, কেউ বাধা দিও না, আমার ফাঁসিটা দিতে দাও। সবাই তো অবাক, কেন? আরে ফাঁসিটা তো আনন্দের জিনিস নয়, কেন ফাঁসিটা দিতে চায়, নিতে চায়? সবাই বলল, আব্দুল কাইয়ুম ব্যাপারটা একটুখানি খুলে বলো গো, ব্যাপার একটুখানি খুলে বলো, ব্যাপারটা কি? ওই দিনে আব্দুল কাইয়ুম বলেছিলেন, ও মুসলমানেরা আমি ওই আমার নবীর দুশ্মনটাকে যেদিনে আদালতের ভিতরে খুন করে দিয়েছিলাম, আমার ফাঁসির অর্ডার শোনানো হয়েছিল, আর যেই না আমার ফাঁসির অর্ডার হয়ে গেল, আমি ওই দিন থেকে এখনো পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের গন্ধটা পেয়ে যাই, জান্নাতুল ফিরদাউসের গন্ধ পাচ্ছি আমি এখনো, বাধা দিও না। ওরে শুধু তাই নয়, ও মুসলমানেরা আমি এখান থেকে দেখতে পাই, ওই তো হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুমা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমার অপেক্ষা করেন, আমি গেলে ওই ফুলের মালা দিয়ে আমাকে তারা বরণ করে নেবে। ও মুসলমানেরা শুধু তাই নয়, আমি আব্দুল কাইয়ুম দেখতে পাই, ওই তো মদিনার সবুজ গম্বুজের নিচে আমি দেখতে পাই আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ আমার দিকে হাত বাড়িয়ে আমাকে আগিয়ে নিয়ে যাবার জন্য আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়েছে। ফাঁসির মঞ্চে হাসি মুখে নবীর জন্য জীবন দিয়ে দিলেন, কাঠগড়ায় উঠে বলেছিলেন, আমি সজ্ঞানে জেনে শুনে বুঝে আমি নাথুরামকে হত্যা করেছিলাম, ফাঁসি হয়ে গেল। ফাঁসির মঞ্চে যেন পৃথিবীর নওজোয়ান যুবক মুসলমানদের বলে গেলেন, ওগো আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, গোস্তাকি করে, যেন হাত গুটিয়ে চুড়ি পরে বসে থেকো না, এক শুধু আল্লাহু আকবার ধ্বনিতে গোটা বিশ্ব ভাইরাল,
আজকে দেখছিলাম আমেরিকার 12 থেকে 14 জন শুধু এই মুসকানে দুইবার আল্লাহু আকবার, এই সাহসিকতা আর এই আল্লাহু আকবারের যে এত পাওয়ার, এর জন্য আমেরিকার 12 থেকে 14 জনা অমুসলিম তারা মুসলমান পর্যন্ত হয়ে গেছে। জি মুসলমান পর্যন্ত হয়ে গেছে, কি মহব্বত গো! এইরকম মহব্বত করে আল্লাহর কসম বলছি কেউ ঠকে যাবে না। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের মধ্যে কবর দেওয়া হলো, একটা পর্দা টাঙিয়ে দেওয়া হলো, এক সাইডে রসুলের কবর শরীফ আর পাশে ফাঁকাটায় আম্মা জান আয়েশা সিদ্দিকা থাকেন, একটাই হুজরা শরীফ, একটা পর্দা টাঙানো আছে, এধারে রসুলের কবর, এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা থাকে, পর্দা টাঙানো। হঠাৎ এক আল্লাহর নবীর ইন্তেকালের পরে কিছুদিন পরে একটা বুড়ি মহিলা চলে এলো, ও আম্মা জান আয়েশা, আমি একটু রসুলের কবরটা দেখতে চাই, একটুখানি পর্দা সরিয়ে দিন না। একটু জি একটুখানি তকবীর দেন, নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলায় মুসাদ্দেদে জমান, সিলসিলায় ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দেদে জমান, নারায় তকবীর। শেষ কথা, এত কান্নাকাটি করছেন, আম্মা জান আয়েশা শুধু পর্দাটা সরিয়ে দিয়েছেন, নবীর কবরটা ওই বুড়ি মহিলা দেখে জি নবীর প্রেমে চিৎকার দিয়ে ওখানে বেহুশ হয়ে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। এ ছিল প্রেম, এই প্রেম করে দেখেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালের কথা চিন্তা করে আগামী দিনে পাবায়ন, ইনশাআল্লাহ গায়বি মদদ আসবে, বদরের ময়দানে 5,000 যে সৈন্যরা ফেরেশতারা এসেছিল, ও 5,000 ফেরেশতা এখনো দুনিয়ায় ঘুরছে শুধু বিপদে আপনাকে সহযোগিতা করবার জন্য। বিদায় নিলাম।